নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের টকেন ওয়াক চ্যানেলে। আমরা দুর্গাপুরের সেরা 10টি প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবকটা পূজমণ্ডপই অসাধারণ, অতুলনীয় দেখতে হয়েছে। আর এই অসাধারণ পূজমণ্ডপগুলি গড়ে তোলার পেছনে একমাত্র কারিগরদের অবদান অতুলনীয়। তাদের হাতে জারুতেই আজকে আমরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল চোখের সামনে দেখতে পাচ্ছি। মা আসছে, মা আসছে, এই অপেক্ষার দিন শেষ, আজ ষষ্ঠী। সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু অনেক এমন এমন সুন্দর সুন্দর প্যান্ডেল আছে যেগুলো তোমরা মিস করে যাবে। সর্বপ্রথম আমরা প্রবেশ করলাম সেক্টর 2C-তে। হ্যাঁ, সেক্টর 2C-তে আমরা যখন প্রথম প্রবেশ করেছিলাম তখন আমরা কিছু বুঝতে পারিনি থিম এবং প্যান্ডেল কেমন হতে চলেছে, কিন্তু এখন কমপ্লিটের পর খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমরা সবাই এখানে ভিজিট করো, আমি ভেতরে মণ্ডপটা দেখানোর চেষ্টা করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর প্যান্ডেলটা তো অতুলনীয়। এই যে হাতের ছোট ছোট কাজগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। সেক্টর 2C-র পর আমরা এখন চলে এসেছি স্যান্টোস। আর স্যান্টোসের প্যান্ডেল দেখে এমন অনুভব হচ্ছে আমি যেন স্বয়ং মায়াপুরে এসে উপস্থিত। হ্যাঁ, মায়াপুরে সেই অনুভবটা আমার মনে হচ্ছে আমি দুর্গাপুরে অনুভব করছি। তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুরে যে ইসকন টেম্পল, সেই ইসকন টেম্পলটাকে হুবহু কপি করা হয়েছে আমাদের স্যান্টোসে। স্যান্টোসে পূজামণ্ডপের ভিতরে এসে প্রবেশ করেছি আমরা এখন। আর ভিতরে এসে প্রবেশ করে যেন এমন অনুভব হচ্ছে আমি যেন ইসকনের ভিতরে এসে প্রবেশ করে গেছি। আর আমরা চতুর্থ দিনে এসেছিলাম, সেই কারণবশত এখনও মায়ের মূর্তি সম্পূর্ণভাবে ওপেন করা হয়নি। তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর তোমরা এসে অবশ্যই এখানে মাকে দর্শন করে যেও, খুবই সুন্দরভাবে এরা সুন্দর কারুকার্য করেছে। আর তোমাদেরকে না দেখালে নয়, দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণের এত সুন্দর একটা পেন্টিং। তো দেখে পরে একবার হরে কৃষ্ণ তো বলতেই হবে, রাধে রাধে হরে কৃষ্ণ। স্যান্টোসের পর আমরা পৌঁছালাম নবরুণ। দুর্গাপুরের অন্যতম আকর্ষণ হলো নবরুণ। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বাহুবলীর যে মন্দিরটা ছিল হুবহু সেই রকমভাবে করা হয়েছে, আর যেটা খুব অপূর্ব সুন্দর লাগছে। তো আমরা এখন পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, যেটা ছোট ছোট বাল্ব দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর পূজা মণ্ডপের ভেতরে ঢুকে যখন আমরা উপর দিকে দেখছি এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করা হয়েছে, যেটা আমরা প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে এত সুন্দরভাবে কাজগুলো করবে। তো দেখে খুবই ভালো লাগছে। এই যে আমাদের মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, মায়ের মূর্তিটা খুবই সুন্দর লাগছে দেখতে। নবরণের পর আমরা এখন এসে পৌঁছেছি অগ্রানী। যেমনটা আমরা আগের ব্লগে বলেছিলাম অগ্রানীর থিম হলো আলোর সাজ। হ্যাঁ ঠিকই, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ চারিদিকে নানান রঙের আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুজো মণ্ডপটাকে, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর রাতের বেলায় যারা আসবে তারা তো খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। এটা হলো মেন গেট যার ভেতরে পূজা মণ্ডপ রয়েছে। এই যে মায়ের মূর্তিটা দেখতে খুবই অসাধারণ লাগছে, পুরো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি। অগ্রানীর পর আমরা এখন চলে এসেছি প্রভাত সঙ্গ। হ্যাঁ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পুরোপুরি কেদারনাথ। আমরা আমাদের আগের ব্লগে বলেছিলাম যে এদের থিম হলো কেদারনাথ, তো ঠিক কেদারনাথের মতনই পুরোপুরি সাজানো হয়েছে।
কেদারনাথের মন্দিরে যেমন নন্দী মহারাজ কেদারনাথ মন্দিরের সামনে আছে, এখানেও ঠিক একইভাবে করা হয়েছে, যেটা দেখতে আরও খুব সুন্দর লাগছে। প্রবাদ সংগ্রহ পর আমরা এখন এসে পৌঁছালাম মারকুনি। আমাদের আগের ভিডিওতে যেমন বলেছিলাম মারকুনির থিম হলো মাটি, ঠিক তেমনই মাটির হাঁড়ি কেটে খুব সুন্দরভাবে প্যান্ডেলের পূজা মণ্ডপটি সাজানো হয়েছে এবং তার মধ্যে যখন লাইট পড়ছে সেটা দেখতে অতুলনীয় লাগছে। আমাদের আগের ব্লগে যেমন বলেছিলাম যে মারকুনি পূজা মণ্ডপের ভেতরে যে সিমেন্টের স্ট্রাকচারটা করা আছে সেটাতে জল রাখা হবে, ঠিক তেমনটি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। তো জলে যে স্ট্রাকচারটা দেখতে পেলে তার ঠিক ওপরে দেখতে পাচ্ছ নীল রঙের আলো দিয়ে প্যান্ডেলকে সাজানো হয়েছে, আর সে আলোর যে রিফ্লেকশনটা সেটা নিচে পড়া মাত্রই জলটা যেন মনে হচ্ছে নীল রঙের আভায় ভরে উঠেছে, আর সেই নীল রঙের আভাতে একটা রিফ্লেকশন ফুটে উঠছে যেমন দেখতে পাচ্ছ, এত সুন্দর অস্বাভাবিক লাগছে যে কী করে বলে বোঝাও বুঝতে পারছি না। আমরা এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করে মায়ের মুক্তি দর্শন করলাম। মারকুনির পর আমরা এসে পৌঁছলাম চতুরঙ্গ। চতুরঙ্গ কাজ এখন সম্পূর্ণ হয়নি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখনো কিছু কাজ বাকি রয়েছে, আর আমার মনে হয় পঞ্চমী ষষ্ঠীর পর থেকে পুরো প্যান্ডেলটা ওপেনিং হয়ে যাবে। আমরা যেহেতু চতুর্থ দিন এসেছিলাম সেহেতু এরকমই দেখতে পেয়েছি। চতুরঙ্গর পর আমরা এখন এসে পৌঁছলাম উর্বশী। উর্বশীর থিম হলো স্ট্রেস, মানসিক চাপ। এখানে নানা রকম স্ট্রাকচারের মাধ্যমে মানসিক চাপগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। উর্বশীর পর আমরা এখন চলে এসেছি দুর্গাপুর সেমেন্ট পার্ক। এবার এবছরে এখানকার থিম হলো শৈশবের স্মৃতিচারণ। হ্যাঁ ঠিকই, শৈশবের স্মৃতিচারণ। আমাদের শৈশবের স্মৃতিগুলোকে পুনরাবৃত্তি করার জন্য সেমেন্ট পার্ক এসে তোমরা প্রতিমা দর্শন করে যাও। আর হ্যাঁ, সেমেন্ট পার্ক নিয়ে পার্টিকুলার আমাদের একটা আলাদা ভিডিও আছে যেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তো আমি ডিসক্রিপশানে সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে পরে চেক আউট করতে পারো। সেমেন্ট পার্কের পর আমরা এখন চলে এসেছি ফুলঝোর। ফুলঝোর থিম হলো বুদ্ধ মন্দির। হ্যাঁ ঠিকই, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে ভগবান গৌতম বুদ্ধের একটি মূর্তি স্থাপিত করা হয়েছে যেটা খুবই সুন্দর লাগছে দেখছি। চলো আমি তোমাদের প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তিটি দেখানোর চেষ্টা করি। তোমাদের এই 10টি প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা খুব ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর সবশেষে আমি মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করি যে তোমাদের সবার মনের শুভকামনাগুলি পূরণ হোক। আমাদের সঙ্গে থেকো।
যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও একটা।